নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভান্ডারে পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। শুরুতেই নজর রাখবো মহারাষ্ট্রের দিকে। মহারাষ্ট্রে নির্বাচন, তবে তারই আগে রাহুল গান্ধীকে খুনের হুমকি, খুনের অভিযোগ। খুনের অভিযোগে কংগ্রেসের ছাত্র সংগঠন এই মুহূর্তে পুলিশের শরণাপন্ন। জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, সামনেই নির্বাচন, তার আগে রাহুল গান্ধীকে খুনের হুমকি, কে বা কারা রয়েছে পেছনে, কি জানতে পারছো? একদমই, দেখো বেশ কয়েকটি রাজ্যে কিন্তু বিধানসভা নির্বাচন হচ্ছে, এবং বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়েছে, এবং সবকটি রাজ্যেই কিন্তু এবারে নজর রয়েছে রাজনৈতিক নেতাদের। কিন্তু তারই মধ্যে আজ যে খবর উঠে এসেছে যে রাহুল গান্ধীকে খুন করার যে হুমকি, সেই খবর পাওয়া মাত্রই কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একেবারে সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধীর বিরুদ্ধে আপত্তিকর পোস্টের অভিযোগ, আর মামলা হয় ওড়িশা অভিনেতা বিধাদিত্য মোহন্তির বিরুদ্ধে। ইতিমধ্যে কিন্তু অভিনেতার বিরুদ্ধে মামলা করেছে কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া। অভিযুক্ত ইতিমধ্যে ক্ষমা চাইলেও মামলা থেকে কিন্তু সত্যি নারাজ ছাত্র সংগঠন। কংগ্রেস নেতার বিরুদ্ধে ঠিক কি বলেছিলেন এই অভিনেতা, সেই কথা যদি বলতে হয়, এনএসইউআই এর মূলত অভিযোগ হচ্ছে যে বুধাদিত্য সমাজ মাধ্যমে রাহুল গান্ধীকে হত্যার উস্কানি দিয়েছে, এবং ছাত্র সংগঠনের সভাপতি উদিত প্রধান শুক্রবার অভিনেতার বিরুদ্ধে এই মর্মে থানায় একটি অভিযোগও দায়ের করেছে। তার ভিত্তিতেই বুধাদিত্যের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এবং এই বিষয়ে প্রধান বলেন যে বাবা সিদ্দিকীর হত্যাকাণ্ডের পর সোশ্যাল মিডিয়ার পোস্টে মোহন্তি লিখেন যে বিষ্ণুই গ্যাংয়ের পরবর্তী টার্গেট হওয়া উচিত রাহুল গান্ধী, একেবারে মারাত্মক অভিযোগ। এবং আরো লেখা রয়েছে যে আমাদের নেতার বিরুদ্ধে এ ধরনের মন্তব্য আমরা কখনোই মেনে নেব না, সে কথা কিন্তু বারবার বলছে এনএসইউআই। দেখো, পুলিশের কাছে বুধাদিত্য মোহন্তির করা যে সোশ্যাল মিডিয়ার পোস্ট, সেই পোস্টের স্ক্রিনশট তারা ইতিমধ্যেই জমা দিয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে যে তদন্ত শুরু হয়েছে, যদিও ইতিমধ্যে বিতর্কিত পোস্ট ডিলিট করেছে ওড়িশার ইন্ডাস্ট্রির এই জনপ্রিয় অভিনেতা। একই সাথে তিনি ক্ষমাও চেয়েছেন, এবং সে সংক্রান্ত একটি তিনি পোস্টও করেছেন। তিনি সেই পোস্টে লিখেন যে রাহুল গান্ধী সংক্রান্ত আমার শেষ পোস্ট, তাকে অবজ্ঞা ক্ষতি করার উদ্দেশ্য আমার ছিল না, তার বিরুদ্ধে আমি কিছুই লিখিনি। এরপরেও অযাচিত ভাবে কারোর ভাবাবেগে আঘাত লেগে থাকলে আমি ক্ষমা প্রার্থী, ঠিক এইভাবে কিন্তু সে তার দ্বিতীয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। দেখো, গত 12ই অক্টোবরের কথা যদি বলতে হয়, 12ই অক্টোবর মুম্বাইয়ে দুষ্কৃতি হামলায় খুন হয়েছিল এনসিপি নেতা বাবা সিদ্দিকীর। তারপরে কিন্তু নিরাপত্তা নিয়ে বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠতে শুরু করে। আমরা দেখেছিলাম যে সলমান খানের বাড়ির সামনেও নিরাপত্তা বাড়ানো হয়, তারপরেই দেখা গেছে বিভিন্ন বিমান সংস্থাকে উড়ো খবর দেওয়া হয়, উড়ো ফোন আসে যে হামলা করা হবে। তার মধ্যে হঠাৎ রাহুল গান্ধীর কে কেন্দ্র করে অভিনেতার এই মন্তব্য এবং বিষ্ণুই গ্যাং এর কথা উল্লেখ করা, এই বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো চাঞ্চল্য এবং অস্থির পরিবেশ সৃষ্টি হয়ে গেছে রাজনৈতিক মহলে, এবং পরবর্তী টার্গেট কে হবে। অন্যদিকে বিষ্ণুই গ্যাং এর তারা কি সত্যি এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করছে, বা তারা কি অন্য কোনো ছক করছে, এই বিষয়গুলি নিয়ে একাধিক প্রশ্ন ওঠা স্বাভাবিক। তাই বর্তমানে যেন রাহুল গান্ধীর বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এখন কিন্তু এনএসইউআই সংগঠন তার একটি অভিযোগ দায়ের করেছে, এবং যে এই পোস্ট, অর্থাৎ যে অভিনেতা এই পোস্টটি করেছে, সে কিন্তু ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন, এবং তিনি সে ক্ষমা চেয়ে সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করে লিখেছেন যে তিনি আর কখনোই এই ধরনের পোস্ট করবেন না রাহুল গান্ধীকে নিয়ে, এটাই তার শেষ পোস্ট। এবং সে ক্ষমা পোস্ট করার আগেও কিন্তু, বা তিনি ক্ষমা চাওয়ার আগেও কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা যে কেন তিনি এই পোস্ট করলেন, রাহুল গান্ধীকে কেন তিনি সরাসরি টার্গেট করলেন, এর পেছনে কি কারণ থাকতে পারে, পুলিশ এই বিষয়টা নিয়ে অবশ্যই জিজ্ঞাসাবাদ করবে বলে আমরা জানতে পারছি। অঙ্কিতা, একজন অভিনেতা হয়ে একজন রাজনীতিবিদকে এই ধরনের পোস্ট এবং এই ধরনের কমেন্ট করা, যেমনটা অভিযোগ রয়েছে কংগ্রেসের পক্ষ থেকে, কেন সেক্ষেত্রে রাজনৈতিক মহল কি বলছে, কেন একজন অভিনেতা হয়ে টার্গেট করলো একজন রাজনীতিবিদকে, এর পেছনে রাজনৈতিক সমীকরণ কি হতে পারে?
দেখো, আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে যারা লাইমলাইট থাকেন বা যারা সব সময় জনপ্রিয় একটা মুখ থাকেন, তাদের বক্তব্যটা কিন্তু সবার আগে প্রকাশ্যে আসে। আম জনতা থেকেও যদি কোনো অভিনেতা বা কোনো স্টার যদি কোনো বক্তব্য পেশ করে, তবে সেক্ষেত্রে তা হাইলাইট হওয়া একটা স্বাভাবিক ব্যাপার। এবং তুমি যে কথাটা বলছিলে যে একজন অভিনেতা হয়ে তিনি কিভাবে পোস্টিং করলেন, সে জায়গায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে হয়তো বা তিনি কংগ্রেস বিরোধী বা তিনি কংগ্রেস করেন না, কংগ্রেসের নেতৃত্বদের পছন্দ করেন না, তার জন্যই তার এই পোস্ট হতে পারে। যদিও সমস্তটা তদন্তে বেরিয়ে আসবে, তবে অভিনেতা হিসেবে তার এই পোস্ট করা যে একেবারে ভালো চোখে দেখছে না সে কথা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এবং এই বিষয়গুলি নিয়ে রাজনৈতিক মহল মনে করছে হয়তোবা আগামী দিনে এই অভিনেতা কংগ্রেসের বিরুদ্ধে হয়তোবা কোনো অন্য দলে তিনি যোগদান করবেন, তাই তারই আগে হঠাৎই কংগ্রেস বিরোধী একটি পোস্ট করে নিজের অস্তিত্ব জানান দিতে চাইছিলেন যে তিনি কংগ্রেস বিরোধী, তিনি রাজনীতি করতে পছন্দ করেন, হয়তোবা এর পেছনে এই মোটিভ থাকতে পারে। তবে আসলে কি কারণ ছিল, এর নেপথ্যে কি কারণ ছিল, সবটাই কিন্তু বেরিয়ে আসবে তদন্তে। সুপ্রীতি, একেবারে ধন্যবাদ তোমায়। অর্থাৎ এই মুহূর্তে যেটা খবর, তাতে করে এক অভিনেতা হয়ে তিনি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ওপর অভিযোগ এবং রাহুল গান্ধীকে খুনের হুমকি, এমনটাই অভিযোগ উঠে এসেছে কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে। এবং ইতিমধ্যে দিল্লিতে মামলা দায়ের করা হয়েছে কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে, রাহুল গান্ধীকে খুনের হুমকি দেওয়া হয়েছে এই অভিযোগকে সামনে রেখে। পুলিশ তদন্ত শুরু করেছে। এখন এই অভিনেতা দক্ষিণের এই অভিনেতার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে দিল্লি পুলিশ, সেটাই এখন দেখার। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।